স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে পূজ্য দিয়েছেন অবশ্যই। আজকে 14 মার্চ 17 মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন তথা 25 রাত কাল দিবস 26 মার্চ বিজয় দিন এই হাউসে উপস্থিত আছেন ম্যানেজিং কমিটি, শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ছাত্রছাত্রী, উপস্থিত সম্মানিত সভাপতি সহিম আমার সালাম আসসালামু আলাইকুম আদাব নমস্কার। বন্ধুরা আমার ছাত্র ছাত্রী বাপ ভাইদেরকে বলছি, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি মূর্খ মানুষ, আমি 6 নম্বর সেক্টরে যুদ্ধরত ছিলাম, যাই কিছু আমি দেখেছি বা যুদ্ধ করছি। জুন মাসের 27 তারিখে আমি ভারতে প্রবেশ করি, যুদ্ধ করি, দেশ স্বাধীন করেছি। আমি নেলফামারী জেলায় নেলফামারীতে আমি অস্ত্র জমা দিয়েছি। যাই হোক, 25 রাত দিবাগত রাত কাল হানাদার বাহিনী পাকিস্তানের শাসন গোষ্ঠী ঢাকার বাড়ির যে লাল চমক আলো, যে চার্জ লাইটগুলো বন্ধ করে দিয়ে পিলখানা, পুলিশ লাইন, ক্যান্টনমেন্ট বিভিন্ন জায়গায় অতর্কিত হামলা দিয়ে বাঙালি জাতি গণহত্যা করেছেন, যে গণহত্যা করেছে সেটা ভাষায় প্রকাশ করা যায় না, যে গণহত্যা করেছে অন্ধকারের মধ্যে মানুষকে মেরে গণকবর দেওয়া হয়েছে, তারপরে দেশের জনগণ ক্ষুব্ধ হয়ে যার যার কাছে যা ছিল লাঠি দাও খন্তা কুড়াল বা বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে ঝাঁপিয়ে পড়ি আমরা এই পশ্চিমা শাসক গোষ্ঠীর সাথে মোকাবিলা করার জন্য। আমরা নিরস্ত্র বাঙালি, আমরা কী দিয়ে মোকাবিলা করব, যা যা কিছু ছিল তাই দিয়ে আমরা মোকাবিলা করেছি। তারপরে সত্যি করতে না পড়ে আমরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করি, প্রায় 1 কোটির মতন লোক আমরা ভারতে প্রবেশ করি, ভারতে যেয়ে আমরা প্রশিক্ষণ করি। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ট্রেনিং চলছে আমাদের প্রিয় দেশ, বন্ধু দেশ আজকে ভারত, যদি আমাদেরকে সাহায্য না করত আমরা এই বাংলাদেশ আলোমদি যুদ্ধ চলত, বাংলাদেশের গাছের পাতা থাকবে কথা মনে হয় যে বাঙালি জাতি অস্তিত্ব থাকতো না। ওনার জন্য উনি স্বপ্নে দেখেছিলেন, ওনার স্বপ্নটা উনি বাস্তবায়ন করেছেন। এখানে আমার আর বলার কিছু নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রহমানকে, কারণ যার জন্ম না হলে এই দেশ বাংলাদেশ নামে একটি দেশ হতো না। ওনার বলিষ্ঠ নেতৃত্বে সে 47 থেকে শুরু করে 1952, 64, 69, 70-এর নির্বাচন, 71-এর স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। উনি বাংলাদেশ, বাঙালি তথা বাংলাদেশি বাংলাদেশকে নিয়ে উনি অক্লান্ত পরিশ্রম করেছেন। ওনার খুব অল্প বয়সে উনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু এই বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের মাটির জন্য উনি পরপর 12.5 বৎসর পাকিস্তান জেলখানায় ছিলেন, কিন্তু উনি কোনোদিন কোনো স্বার্থের কাছে, কোনো ক্ষমতার কাছে মাথা নত করেন নাই। সেজন্য আমরা একটি গর্বিত জাতি, আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমরা আমাদের যার যতটুকু মেধা জ্ঞান আছে, যার যতটুকু সাধ্য আছে, সব কিছু মিলে আমরা এই দেশকে যাতে গড়তে পারি সেদিকে সবাইকে আমাদের লক্ষ্য রাখতে পারছি। যারা ছাত্র, আগামী দিনের তোমরা সবাই ভবিষ্যৎ, আগামী দিনের ভবিষ্যৎ তোমরা লেখাপড়া ঠিক মতন চালিয়ে যাবে, যাতে এই দেশের কোনো না কোনো সময় কোনো না কোনো দায়িত্বে থেকে এই দেশের জন্য, এই দেশের জাতির জন্য, এই দেশের মাটির জন্য কিছু করতে পারো, সেই উদ্দেশ্য, সেই আশা সামনে রেখে তোমরা ভালোভাবে লেখাপড়া করবা। যাই হোক,
1971-এর 25 মার্চ গণহত্যা দিবস। আসলে সেই পাকিস্তানের পাখানাদার বাহিনী রাজাকার আলবদর আলসান যেভাবে বাঙালি পাপ বাঙালিদের যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, সেটা আসলে আমার বলাটা হচ্ছে মুখস্থ। এখানে মুক্তিযোদ্ধা সাহেব আছেন, হয়তো ওনারও বিভিন্ন কারণে উনি বিস্তারিত আসলে বুঝে বলতে পারে নাই, আর আমার তো অভিজ্ঞতা নেই। সেজন্যে আমি যারা আসলে অভিজ্ঞতা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আজকে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় হোক মেহনতি মানুষের। আজকের আলোচনা সভা এখানে সমাপ্ত করব।